ওকে এবার আসেন আমরা আলাপ আলোচনায় যাই হলো 4V এর উপরে কেন আমি এবার হতাশ হইলাম হতাশ না হয়ে উপায় নাই কারণ এরকম মাইলেজ ড্রপ করলে এটা যে কেউ হতাশ হবে কি অবস্থা সবার ঢাকাতে চলে আসছি ঘরটা একটু অন্ধকার কারণ বাইরেও আলো প্রায় যায় যায় ঘর থেকে যখন R15 আর CBR উকি দেয় তখন আসলে অন্য বাইক নিয়ে বের হওয়াটা একটু মুশকিলের কিন্তু তারপরে আমার আজকে 4V নিয়ে বের হইতে হবে কারণ 4Vটার এত বড় একটা সফর হয়েছে অ্যান্ড এই 4Vটার এত বড় সফর শেষে এটার একটু ওয়াশ টোয়াশ যদি না করি তাহলে এটা আবার একটু রাগ করবে এই কারণে 4Vটাকে আজকে টুকটাক একটা ছোটোখাটো সার্ভিস চেন টেন অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা এগুলো সব চেক টেক করে দেন ঘরে ঢোকাবো কালকে থেকে হয়তো নতুন কিছু কালকে থেকে হয়তো নতুন কোনো রাইড অ্যান্ড শহরে কিছুদিন তো থাকবো শুধু বাইরে বাইরে ঘুরলেই তো হবে না ফ্যামিলি তো আছে তাই না আজকে তাহলে 4Vটা নিয়ে বের হই 4Vটার একটু সার্ভিস টার্ভিস দেই অ্যান্ড একটু ঢাকা শহরে যারা এতদিন আমাকে মিস করছে তাদের সাথে আড্ডা টাড্ডা দিই ঘরও কীরকম এত অন্ধকার কেন মেঘলা মেঘলা নাকি বাইরে যাই হোক চলেন বের হই ঢাকা শহরে হচ্ছে জি ভাইয়া এটা ক্যামেরা এটার আর কোনো কাজ নাই ঢাকা শহরে যখন এখন আমি আসলাম তখন চিটচিটা টাইপের গরম আর আমার বাইকের ফুয়েলে দেখাচ্ছে হচ্ছে 3 কাটা ঠিক এই 3 কাটা ফুয়েল নিয়ে আমি বের হয়েছিলাম অ্যান্ড এই 3 কাটা ফুয়েল নিয়ে আমি ফেরত আসছি রাস্তায় আমি মোট কত টাকা সম্ভবত 3040 টাকা আচ্ছা 3000ই ধরি 3000 টাকার ফুয়েল ঢুকাইছি অ্যান্ড কিলোমিটার চলছে হচ্ছে 746.5 746ই ধরেন কারণ বাসা থেকে চালায় আসছি যাই হোক এটা ধরলে ধরেন 48ই ধরেন প্রবলেম নাই 746.5 কিলোমিটার চালাইছি 3000 টাকার তেলে এই হচ্ছে 4V মাইলেজের অবস্থা অ্যান্ড এটার পিছনে কারণ তো অবশ্যই আছে নর্মালি আমার এটা তো ভালো মাইলেজ পাই আমি সেইখানে মানে এত কম পাওয়ার পেছনে কারণটা কি এবার বলতেছি আরও অনেক বেশি পাইতাম আমি নিজেও জানি বলতেছি কিন্তু এইখানে আটকায় গেলাম নাকি আচ্ছা সবাই দাঁড়ায় আছে কেন আমি আগে যাই দাঁড়ান আপনি পারবেন না আমি এখানকার রেগুলার তো আই নো হাউ টু ক্রস দ্য রেল লাইন ধরু রেল লাইন বলি কেন হাউ টু ক্রস দ্য রেল লাইন ইন শর্ট টাইম ইন শর্টকাট উইথ ইউজিং চিট কোড হ্যাঁ রিক্সা ভাই পেছনে এলো তো আমি ভেঙ্গা যাবো রে ভাই আমার এটা ওফ সে একটা ফাপড় রে ভাই এই জায়গাটা পার হওয়া ঢাকা শহরে আসতে এই জায়গাটা নিয়ে আমার মানে ঢাকা আসার পরে এইটা এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভয়ঙ্কর লাগে দেখেন এইটুক জায়গা দেখা যাইতেছে নদীর ওই পার কিন্তু যাইতে পারতেছি না কারণ কি আর বলবো কারণ কিচ্ছু বলার নাই আরে দাঁড়ান পার হয়ে আপনাদেরকে মাইলেজের ইস্যু নিয়ে কথা বলতেছি ওকে এবার আসেন আমরা আলাপ আলোচনায় যাই হলো 4V উপরে কেন আমি এবার হতাশ হইলাম হতাশ না হয়ে উপায় নাই কারণ এরকম মাইলেজ ড্রপ করলে এটা যে কেউ হতাশ হবে অ্যান্ড নর্মালি আমি আমার অন্যান্য যে দেখেও নাই পিছনে আমি আসছি না নাই যাই হোক নর্মালি আমি আমার যে কোনো বাইকগুলোতে মাইলেজ কিন্তু অনেক ভালো পাই CBR-টা নিচে আশা রাখি এটাও মাইলেজ ভালো পাবো কিন্তু 4V-তেও কিন্তু পাইতাম এমন না যে পাইতাম না 41-40 দেখছেন তো কিন্তু এইবার হচ্ছে রাস্তা এত বেশি ফাঁকা ছিল আমি শামীমকেও বলতেছিলাম যে এইখানের রাস্তা আমি এত বেশি ফাঁকা এর আগে কখনোই পাই নাই অ্যান্ড ধুমায় টানছি মানে এই 4V-তে হচ্ছে 4 valve ইঞ্জিন তো চটল মোচড়ানোর সাথে সাথেই পাওয়ার ভুম করে ওঠে কিন্তু এর মানে এই না যে এটা খুব জোরে চলে মানে একটা পুলিশ কেন এনে একটা লিমিটেড স্পিড পর্যন্ত এটা জোরে উঠে যেমন 90 পরে এটা ফুর মানে শেষ আর আপনি 5 নম্বর গিয়ারে 60-65 পর্যন্ত হলো ভালো মাইলেজ পাবেন কিন্তু এরপরে ইঞ্জিনের সাউন্ড গর্জন দিয়ে উঠে অ্যান্ড যখন ওই গর্জনটা দেয় তখন তেল আপনার মানে যেভাবে পড়তে থাকে এটার প্রমাণ তো এবার আমি পাইলামই আপনারা মাইলেজ হিসাব করে নিন 746 চালাইছি হচ্ছে 1000 টাকার তেলে তেলের লিটার এখন আমি যখন শ্যুট করতেছি চলতেছে 130 টাকা করে এই তো তবে আসার সময় শ্রীমঙ্গলের ওই ফুয়েলটা ঢুকাইছি তো ডিপোটটা খোলা তেল ওইটা ভালো ওইটাতে মাইলেজও ভালো পেয়েছি আর আসার সময় টানছি কম রাতে আসছি মোটামুটি 60-70 টাইনে আসছি অতটা তেল ফুরায় নাই উচ্চারণ উল্টাপাল্টা হইতেছে ঘুম হয় নাই তো ঠিক মতো অফ 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 যাই হোক এখন বাইকটার একটু আসলে সার্ভিসের জন্য বের হয়েছি যেটা বললাম বাসায় আসলে একটু ওয়াশ করাবো মূলত কারণ এই সিজনে বের হইলে যেটা হয় এই সিজনে কাদা টাদা নাই তো বাইক অতটা ময়লা হয় না কিন্তু টুকটাক একটু কুয়াশার মতো পরে হ্যাঁ টুকটাক ধুলাগুলো একদম লাইগা যায় এমনি এছাড়া কিছু না বাসায় ধুলেও হইতো বাট একটু হাই স্পিডে হাই প্রেশারে ধুয়ে ফেললে একটু ভালো মতো পরিষ্কার হবে আর কি এই তো
আর কিছুদিন ঢাকায় চালাবো, ইঞ্জিন অয়েল আরও চালানো যাবে 400-500 কিলো, এই জন্য আর ইঞ্জিন অয়েল আজকে বদলাবো না। এই হলো আমার ফোর ভির বর্তমান বৃত্তান্ত। অ্যান্ড সিবিআর চালানোর জন্য কুরকুর কুরকুর মুরমুর মুরমুর লাগতেছে মনের ভিতরে, কিন্তু আসলে এটা একটু ঠিক না করে সিবিআরটা নিয়ে বের হইলে আবার এটা অযত্ন করা ঠিক না, সবগুলা বাইকের সমান যত্ন করতে হবে। আর জিক্সার তো বেডরুমে রেখে দিছি, ওইটারও বের করতে হবে। সিবিআর আর জিক্সার চালাবো কয়েকদিন। ও বা, ওনার বাইকটা কি চকচকা, পুরা তুমুল তুমুল। সময় 6:01, এখনো পর্যন্ত অনেক আলো আছে। লাগবো আপনারে, বেসবেন হ্যাঁ বেসবেন না, একটু ওয়াশে দিমু। ইয়ে থেকে আসলাম, তামাবিল তামাবিল, একদম ভিতরে চলে যাই বাবু। এর মনে হয় দেখলাম, ভাইয়া একটু এটার একটু পানি দিতে হইব। হ্যাঁ ভাই, তামাবিল গেলাম, তামাবিল আপনি গেছিলেন? আরে দেখা হইলো না ভাই। কে আপনি? সাদা, আমি কয়েকদিন আগে সাদা পরছিলাম। আমি এটা বেগুনি কালার। আপনি এটা বেগুনি? ক্যামেরা খারাপ। আমার কালা গেঞ্জিটা কেমন হইলো ভাই? আরে আপনি এটা কালা না, এটা লাগে রঙিন রঙিন। কি চা খাইতে চান? চলেন চা খাইছি। কি খা, কি চা খাবেন? দুধ চা, রং চা, মধু চা? মধু চা। আচ্ছা, সাথে কি লেবু থাকবে না জাম্বুরা? না না, ওখানে থাকবে হচ্ছে মালটা, মালটা আর মধুর চা। চলেন দেখি কেমনে বানায়। আমরা যেটা খাইছি সেটা হলো নর্মাল দুধ চা, ওইটার এই আসলে অতিরঞ্জিত করে বাবু ভাই উল্টাপাল্টা নামে এতক্ষণ ডাকছে। সময় যখন হলো 6:39, তখন ওই যে লোকটা ওইখানে ডবল আর লাগা, এই আপনি আমার আমার নাম বুকে লাগা ঘোরাঘুরি করতেছেন, ডবল আর আবার সিও আছে, সির মধ্যে ডবল আর। আরে রানা, আরে রাফি। আচ্ছা, ও আপনার নাম? আর এটা আর সিতে আমার বউ। কে? আমার বউ। তো বউ বানায় দিছে আপনারা আমার একসাথে কইরা। বাইক তো মোটামুটি ওয়াশ শেষ ভাই, আমি একটু তাহলে বেরোই। আপনার জন্য কিছু পাইলে নিয়ে আসবো, না দেখতে যাইতেছি প্যান্ট রাইডিং এর জন্য, দেখি কি অবস্থা, ভালো হইলে বাবু ভাইয়ের জন্য একটা নিয়ে আসবো। বাইক রেডি ভাই, তাহলে আল্লাহ হাফেজ, টাটা। হালকা করে চেন লুপ করে নেওয়া হয়েছে, চেনের অ্যাডজাস্টমেন্ট মোটামুটি ঠিক আছে, কারণ ওরকম ভাঙাচোরা ছিল না, হিল টিল ছিল না, একদম মানে সমান রাস্তায় চালানো হয়েছে, এই কারণে চেনের অ্যাডজাস্টমেন্ট উল্টাপাল্টা হয় নাই। এখন জাস্ট রেডি টু গো বাইক। একটু একটু পানি আছে বিভিন্ন জায়গায়, ময়লাও এবার অনেক কম হয়েছে, যাক এবার মোটামুটি যাওয়ার জন্য রেডি। সাদা টাইলস কালো হয়ে গেছে। সিবিআর কালকে থেকে বের করবো ভাই, আমি গেছিলাম একটু তামাবিল এটা নিয়ে। হ্যাঁ যাই তাহলে। সেফটি রাইডিংয়ের জন্য কিছু গিয়ার তো বের হয়েছে, এখন যেটা সুবিধা হয়েছে জ্যাকেট তো একটা নিয়ে নিছি, ওইটার মধ্যে তো ভেতরে সেফটির যে ব্যাপারগুলা ওইগুলা তো একদম লাগানোই আছে। জাস্ট প্যান্টের ব্যাপারটা যদি এবার ওরকম হয়ে যায় তাহলে একটু মজার হইতো, এই কারণে একটু যাইতেছি হচ্ছে মিরপুরে, কারণ একটু নিজের মতো করে, একটু নিজের মতো। এমনিতে বের হয়েছে বিভিন্ন ব্র্যান্ড বের করছে রাইডিং প্যান্ট, বাট ওগুলো অতটা কমফোর্টেবল না, দেখতেও অতটা লুক্রেটিভ না আর কি, সুন্দর না, এই কারণে আমরা একটু জিন্সের প্যান্টের মধ্যে ট্রাই করতেছি ওরকম কিছু, যে কীভাবে কী করা যায়। এই জন্য একটু মিরপুর যাওয়া লাগবে, অ্যান্ড মিরপুরের আড্ডাটাও এতদিন মিস করছি, এই কারণে একটু মিরপুরেও আড্ডা দিব। শুভ ভাইয়ের সাথে কথা হইলো, উনিও বললো চলে আসেন ভাই, আজকে ফুটি ফুটি আড্ডা হবে, মানে ওই যে কী যেন সুপি সুপি আড্ডা হবে আর কি, স্যুপ খাবো, তারপর ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড আদার্স ওগুলার সাথে বসে একসাথে আড্ডা, ব্যাপারটা জম্পেশ লাগে, জমাদ্দার লাগে। আরে আমি তো রং ঢুকে গেছি রে ভাই, এই গাড়িটা যদি এখন আমার আটকায় দেয়, না দেয় নাই, যাক ভালো ভালো ভালো, আমি ভুল করছি। ওরে উত্তরার অবস্থা এত খারাপ, চলেন এদিক থেকে ভাগি আগে। বিয়ে শাদী নিয়ে তো আমার ওরকম কোনো আসলে প্ল্যানিং বা চিন্তা ভাবনা নাই, কারণ এই দুনিয়ায় প্ল্যানিং করে কোনো কিছুই হয় না, যেটা হওয়ার ওইটা হয়ে যায়। তারপরেও ব্লগিং যখন শুরু করি করি করি, ওই টাইমে একটা মানুষকে ভালো লেগে গেছিলো, ভাবছিলাম বিয়ে শাদীটা বুঝি এবার করেই ফেলবো, ভুলটা আমার হয়েই যাইতেছিল। অ্যান্ড এই সময়ে যেটা আমার সাথে হয়েছিল সেটা হলো, সে একটা তথাকথিত
তথাকথিত হচ্ছে ওই যে মানে বলে না যে সম্মানজনক সম্মানজনক একটা পেশার সাথে ছিল অ্যান্ড তার ব্যাপারটা ছিল হচ্ছে আমি এরকম ঘুরে বেড়াই ফটোগ্রাফি করি আমাদের তো আসলে সমাজে ওরকম কোনো ভ্যালু নাই এরকম একটা কথাই সে আমাকে বলছিল অ্যান্ড ব্যাপারটা আমার খারাপ লাগলো আমি তাকে বুঝতে দেই নাই যাই হোক তার এখন ভালোই চলতেছে সব কিছু অ্যান্ড পরে তার এখন আসলে ভালো যদি চলতো তাহলে তো সে আমাকে আর নক দিত না যাই হোক রিসেন্ট আমাকে নক দিছিল অ্যান্ড নক দেওয়ার পরে হাই হ্যালো করলো অ্যান্ড মানে কথায় বুঝলাম যে ভালো নাই আছে না স্বাধীনতা নাই লাইফে এই না সেই না তো আমার একবার বলতে ইচ্ছে হইতেছিল যে আসলে তোমরা যারা ওই যে তথাকথিত সামাজিক মর্যাদা সম্পন্ন চাকরি বাকরি বা যাই করো তারা সারা মাস ইনকাম করো আমাদের মতো একদিন বাঁচার জন্য আর আমরা সারা মাস ওইভাবেই বাঁচি যেভাবে আমরা বাঁচতে চাই তো আসলে লাইফে টাকা পয়সা জমানো বা একটা সামাজিক মর্যাদা এই ব্যাপারটা যতটুকু ইম্পর্টেন্ট ঠিক অতটুকু না নিজের স্বাধীনতাটাও ইম্পর্টেন্ট অ্যান্ড আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমরা যারা এই ধরনের কাজ করি আমরা খুব স্বাধীন এদিক থেকে আমরা অলওয়েজ হ্যাপি অলওয়েজ আমাদের কেউ জিজ্ঞেস করলে কখনো শুনবে না যে আমরা খারাপ আছি অলওয়েজ শুনবে যে পুরাই চিল মানে খুব ভালো আছি একদম কিন্তু এই যে জ্যামে যে পড়ছি এটা অবশ্য ভালো নাই এটা একটু খারাপই আছি এখন এটা তো সবার জন্যই যাই হোক কেউ এসিতে বসে জ্যাম উপভোগ করে কেউ বাইকে বসে খোলা বাতাস খায় আর জ্যাম উপভোগ করে তা আমি হচ্ছি সেকেন্ড অপশন যাই হোক নিজে কখনো ভালো থাকলে কাউকে কখনো খোঁচা দিবেন না প্লিজ আপনারাও কারণ আমি জানি আমি ভালো আছি এই জন্য আমি তাকে খোঁচা দেই নাই অ্যান্ড খোঁচা দিলে দেওয়াই যায় তো বাট খোঁচা যে দেয় সে আবার খোঁচা খায় এই কারণে খোঁচাটা নিজের মধ্যে রেখে দিয়েন ধরেন আপনি কাউকে গালি দিলেন সে আপনার গালিটা যদি না নেয় ধরেন আপনি একজনকে একটা বাজে কথা বললেন অমুকের বাচ্চা বলেই ফেললেন এখন সে যদি ওই জিনিসটা না নেয় আপনাকে রিপ্লে না দেয় জিনিসটা যদি আপনার গিফটটা যদি সে না নেয় গিফটটা আপনার কাছে থেকে যাবে না ঠিক ওরকম কাউকে মনে কষ্ট দিয়েন না সে যদি কষ্টটা না নেয় আপনার কষ্টটা আপনার কাছেই কিন্তু থেকে যাবে এরকমই হয়েছে ঘটনাটা যাই হোক এরকম রূপক অর্থে আমি বিভিন্ন রকম ঘটনা বানায় বানায় বলি কেউ আবার এগুলো নিয়ে সিরিয়াস হয়েন না আমার লাইফের কোনো পার্টি না এগুলা আমার ভালো লাগে কারণ ভবিষ্যতে নাটক বানাবো তো এই জন্য এরকম আজব আজব কিছু ঘটনা আমি বানাই ওই দেহ করছে কি অবস্থাটা মানে যা খুশি তা এই যে গাড়িগুলা এগুলার কোনো না আছে রেজিস্ট্রেশন না আছে নাম্বার না আছে যারা চালায় তাদের কোনো লাইসেন্স 12-13 বছরের পোলাপানও দেখা যায় এই গাড়ি চালায় এটা যে চালাইতেছে তারই বা এমন কি বয়স এগুলার উপরে কোনো আইন নাই সব আইন হচ্ছে মোটর সাইকেলের উপরে মানে আস্তে আস্তে বলতেছিলাম যে প্যান্ট দেখতে যাইতেছি কিন্তু প্যান্ট দেখানো যাবো না এটা সিক্রেট থাকবে আমি দেখতেছি আপনারা একটু পরে দেখবেন আপনি যে পইরে আছেন খুলে ফেলেন ওকে ও ল্যাপটপ অদ্ভুত এটা কি ব্র্যান্ড জিপিডি 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 এটা একটা মনস্টার ভাই ছোট সাইজের মনস্টার আমাদের ট্যুরে এটা আমরা ক্যারি করব আমাদের ডেটাগুলো আমরা ইনস্ট্যান্ট দিব মন চাইলে ওখানে ইনস্ট্যান্ট এডিট করে আপলোড করে দিব কোনো প্যারা নাই এটা কি ট্যুরের বাজেটের মধ্যে ঢুকে যাচ্ছে মানে নেক্সট ট্যুরে আরো কত অ্যাড হলো 1.5 লাখ আচ্ছা 1.5 লাখ 1.5 লাখের উপরে পড়ছে এক সাইড 1,60,000 টাকা নেক্সট ট্যুরে শপিং শুরু হয়ে গেল ওকে আমাদের সমতলের পাইথন অশ্রু ভাই আছে আমাদের সাথে চলেন তাহলে কি রে কে বাইক ধরে টানে কে ও আমরা ঘষা খাইছি আচ্ছা আচ্ছা আমরা এদিক থেকে বের হয়ে যেতেছি অ্যান্ড বের হয়ে এখন ডাকভবন রোডে যাব ছোটোখাটো একটা ছোটোখাটো না বড়সড় একটা আড্ডায় দিব কারণ সময় হচ্ছে এখন অনলি 8:57 আমাদের হাতে একদম অনেক সময় আছে আজকে এদিকে বসার জন্য আরে আঙ্কেল সরি 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 60 ফিট ফার্ম গেটের এই যে আমার সামনে যে লেগুনাগুলা এই লেগুনাগুলা হচ্ছে এই রোডের সবচেয়ে মানে সবচেয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাফেরা করে এই ডানে এই বায়ে যখন তখন দাঁড়া যায় আর এগুলার জন্য কোনো রুল নাই রেজিস্ট্রেশন নাই না আছে লাইসেন্সের ঠিক ঠিকানা এবং যখন তখন মানে যা খুশি তা এগুলার জন্য ল আসলে কোথায় বাইক নিয়ে যে এত ল করে এগুলার জন্য ল কোত্থেকে আসবে এরকম একটা সরকারি রাস্তায় সিটি কর্পোরেশনের রাস্তায় গাড়িগুলা চলতেছে এরা কারে ট্যাক্স দিতেছে কারো না কাউরে তো দিতে ওই ট্যাক্সের টাকাটা কি সরকারি খাতে আসলে যাইতেছে এগুলা নিয়ে মনে হয় একটু চিন্তা ভাবনা করা দরকার সকলের মানে অনেকে তো আমাদের উপরে ছেড়ে দেন যে আমরা ব্লগাররা কেন কোনো কিছু নিয়ে কথা বলি না আমরা ব্লগার মানে আমরা ভিডিও বানাই এর মানে এই না যে আমাদের কথা খুব ভ্যালুয়েবল আমরা এন্টারটেইনার এটা ঠিক আছে কিন্তু একদম সরকার যে আমাদের কথায় চেঞ্জ হয়ে যাবে তা কিন্তু না তারপরেও তো আমরা বলি কিন্তু কিছু যায় আসে না আসলে আপনি আমি আমাদের সবার এটার বিরুদ্ধে যে কোনো জায়গায় যেখানে অন্যায় দেখবো এগুলা নিয়ে কথা বলা
করা উচিত, তাহলে হয়তো অন্যায়টা থেকে আমরা বের হইতে পারবো। ওই ব্লগাররা বলবে, ব্লগাররা বলবে, ব্লগারদের সব দোষ, এই দোষ চাপায়া লাভ নাই। আপনি যে কিছু বলতেছেন না, আপনিও কিন্তু দোষী, তাই না? অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজন সমান অপরাধী। এই হলো অবস্থা। আমরা যে যে যার যার জায়গা থেকে প্রোটেস্ট করবো, যেহেতু ব্লগার, আমি ব্লগিংয়ের মাধ্যমে প্রোটেস্ট করবো। এই তো চলেন আমরা কিছু খাই এবার। আমরা হলে এখানে এক সফর খাওয়া দাওয়া শেষ করছি, আর সেকেন্ড সফরের জন্য রেডি হইতেছি। আর ওই যে একজন, উনি হচ্ছেন, না যেই কথা বলবো আপনি হেলমেট খুলবেন না, বউয়ের জ্বালায় বেচারা বসতে পারলো না, বেচারা চলে গ্লাসও নামায় দিছে, ফেস কি দেখাই। 10টা বাজে, 10টা মানে এটা আমার বাসায় যাওয়ার টাইম, 10টার পরে কারোর সাথে আমার খাতির নাই, আমি 10টা পর্যন্ত সবার, কারণ 10টার আগে উনি সব খায়, 10টার পরে উনি ভালো হয়ে যায় নাকি ভাই? আচ্ছা ভাই, ওকে টাটা। না এখানে গজা খায় না, আমরা এখানে স্যুপ খাই, ফ্রেঞ্চ ফ্রাই খাই, এর বাইরে কিছু না। টাইম যখন এখন 11:07, তখন এইদিকে একটু একটু ঠান্ডা বাতাস লাগতেছে, তবে ওরকম ঠান্ডা না যে উইন্ডব্রেকার বা জ্যাকেট পরতে হবে, এমনি ঠান্ডা, থামা অবস্থায় বুঝতেছিলাম না। বাট এইখানে গেলে মনে হয় ধোয়া কুয়াশা না, বাইকে একটু একটু ঠান্ডা ঠান্ডা একটা বাতাস ফিল হচ্ছে, ব্যাপারটা মজার। যাক, এদিক থেকে আমরা বের হই এবার। তাহলে আজকের এই ভিডিওটা থেকে এখানেই বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে প্লিজ হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল চিল ব্রো।